মাদারপুর আমাদের যুবক শ্রেণীর যারা আছে তারা যদি কৃষি কাজে অভ্যুক্ত হয়, অল্প চালানে যদি তাদের জমি থাকে না, জমি ভাড়া নিয়ে নিজস্ব উদ্যোগে যদি তারা মোটামুটি কৃষি আবাদ করে, আমার মনে হয় তারা বিফলে যাবে না, বেকার সমস্যাটা সমাধান হবে, মাদক মুক্ত হবে। কৃষি একটা এমন একটা জিনিস, এটা একটা নেশার মতন। কৃষি কাজটা মানে আমার খুব ভালো লাগে, আমি কৃষকের সন্তান, জাস্ট আমি কৃষি কাজটা আমার সবচেয়ে পছন্দ। আমার বাবা কৃষি কাজ করতো, জাস্ট আমি একটা যে কোনো কারণে একটা বিজনেসের সাথে ছোটো থেকে বিজনেস করতেছি, বাকি আমার কৃষি কাজটার প্রতি আমার অনেক আগ্রহ। পেয়ারা গাছ আছে, থাই পেয়ারা, এটা আছে আপনার হলো 260টা গাছ আছে আমার, আর মালটা আছে 100। এগুলো দিয়ে ছোটো আকারে আমি শুরু করছি এই বাগানটা, দেখি মাশাল্লাহ আল্লাহ কী করে। আল্লাহর উপর আশাবাদী, যেন আমি খুব আশাবাদী যেন এটা আমার ভালো কিছু ফলন আসবে।